ইন্টারভিউতে বসতে চাইছেন না দু সালে টেট পাস করা চাকরি প্রার্থীরা কিন্তু কেন ইন্টারভিউ তারা কেন দিতে চান না এর মূল কারণ কি। কেনই বা তারা ইন্টারভিউ বয়কট করতে চাইছেন তাদের দাবি কি জানতে ভিডিওটি পুরো দেখতে থাকুন টেট দু হাজার চোদ্দো এবং টেট দু হাজার সতেরো পাশ করা প্রার্থীদের আলাদাভাবে নিয়োগ সম্ভব নয় চলতি নিয়োগ প্রক্রিয়ায় সবাইকে আবেদন করতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল যদিও সেই আবেদন গ্রহণ না করে প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউ বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন টেট দু হাজার চোদ্দো পাশ করা চাকরি মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় চলতি বছর এগারো হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে দু বছরের মধ্যে নিয়োগ করা হবে সব টেট উত্তীর্ণ প্রশিক্ষিতদের পর্ষদের পক্ষে অবশ্য বলা হয় একুশে অক্টোবর থেকে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো টেট উত্তীর্ণ প্রশিক্ষিতরা ইন্টারভিউয়ে বসার জন্য আবেদন করতে পারবেন চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা এখানেই হয়েছে সমস্যা পর্ষদের এই ঘোষণায় প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় আন্দোলনকারীদের অনেকেই আর ইন্টারভিউতে বসার আবেদন করতে পারবেন না এই বিষয়ে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থী সুবোধ সরকারের কথায় আমার বয়স তো পঁয়তাল্লিশ বছর দশ মাস চল্লিশ বছরের মধ্যে আবেদন আমি তো আট বছর ধরে অপেক্ষা করছি পর্ষদের ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ তাদের দাবি দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোর একাডেমিক স্কোর আলাদা ফলে দু হাজার সতেরোর প্রার্থীরা ইন্টারভিউতে এগিয়ে যাবেন